পুলিশ কি চলে গেছে? অনেক বুঝিয়ে তারপরে বিদায় দিয়ে তারপরে বিদায় করেছে। হ্যাঁ, খুব শুকরিয়া। একটা বড় ধরনের ফাঁড়া থেকে বাঁচে গেল। কোনো ইনভেস্টিগেশন ছাড়া পুলিশকে কল করা ঠিক হয়নি। আমরা যেভাবে ওনাদেরকে পড়ে থাকতে দেখেছি, পুরাই তো মন হচ্ছে যে মারা গেছে। এই মেয়ে সারাক্ষণ হাসো কেন তুমি? শোনো, তুমি এই ফারুক সাহেবের রুমে কি করে ঢুকলে? আমি ফারুক সাহেবকে ফলোকর্ত করতে ঢুকে গিয়েছি। উনি কি করে ভাবলো যে তুমি মরে গেছো? কারণ আমি মরে পড়ে থাকার ভান করেছি। কত অভিনয় যে করতে পারে, এমন ভাবে পড়েছিল। আমি ওকে পড়া অবস্থায় দেখে আমার আপনার জন্য এটা আবার নতুন কি? আপনার তো কিছু হলে ঠাকুর বলে জ্ঞান হারিয়ে ফেলেন আপনি। সরি, আমার মনটা একটু নরম বলে এরা সবাই কেমন করছে দেখেছ হয়তো। আদম, আমি সবার সামনে তোমাকে একটা কথা বলছি, আমি আর ওনাদেরকে এই রিসর্টে রাখতে পারবো না। কই যাবো? আজকে অল্পের জন্য আমি বেঁচে গেছি, এভাবে যদি পুলিশ ওনাদেরকে দেখে ফেলতেন তাহলে কি অবস্থা হতো একবার ভেবে দেখেছ? কি ব্যাপার, তুমি হাসছো কেন? আমি হাসির কি বললাম? আমার চোখের দিকে তাকাও তো একটু। কেন? কি হয়ে গেছে? আবার হাসে? আমরা এই যে এখানে বসে আছি, উনি আমাদেরকে দেখছেন না কেন? নিশ্চয়ই আদম ওনার সাথে কিছু একটা করেছেন। ব্যাপারটা ক্রিমিনাল কেসের দিকে যাচ্ছে। কিভাবে? আমার মনে হয় আদম ওনাকে অন্ধ করে দিয়েছে। হ্যাঁ, না না না, অন্ধ করে দিলে তো মানে শুধু আমাদেরকে না, কিছুই দেখতে পেত না। দেখো কি সুন্দর হেঁটে আসলেন। ওয়েট, আমি দেখছি। মনে হচ্ছে সিএনজি চালাচ্ছে। একটা কথা বলেছিলাম অনেক আগে, মনে আছে? না, তুমি অনেক কথা বলো, সব কথা মনে রাখা সম্ভব না। আচ্ছা শোনেন, রাস্তার মধ্যে একটা লোক সিগারেট খাচ্ছিল যে, তারপর আমি গিয়ে কত কিছু করলাম, কত কিছু বললাম, কিন্তু লোকটা একবারও আমার দিকে তাকায় নাই, মনে আছে? তো ব্যাপার যেটা দাঁড়াইছে, আমরা সবাইকে দেখি কিন্তু সবাই আমাদেরকে দেখে না। কি বলো, আমাদেরকে কেউ দেখে না? কি বলো, আমাকে কেউ দেখতে পাচ্ছে না? আপুমণি, আপনি কি আবার ফিরে যাবেন নাকি? না না না, অজ্ঞান হবো না, অজ্ঞান হবো কেন? অজ্ঞান হবো না, ঠিকই আছি। আপনাকে বলছি শুনুন,